kalmış. Otur. Bunu diye. Kedi yavu. Sabah like da doray. চলে এসো। আচ্ছা আমি ঘুম দিয়ে উঠলাম এক্ষুনি, এবার একটু যাবো, একটু ফ্রেশ হবো, তারপরে তোমার সাথে রাস্তায় দেখা হচ্ছে। আজ একটা নতুন এপিসোড, একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝখানে। চলো, রেডি হয়ে নি, তারপর দেখা হচ্ছে রাস্তায়। নমস্কার বন্ধুরা, কলকাতার পেটু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন ব্রেকফাস্ট পর্ব নিয়ে এসেছি। তো কলকাতায় স্ট্রিট ফুডে কী কী ব্রেকফাস্ট পাওয়া যায় সে সমস্ত আজকে আমরা দেখাবো। তো ব্রেকফাস্ট স্পেশাল এপিসোডে আমাদের প্রথম এপিসোড আজকে। তো ফার্স্ট এপিসোডেই আমরা চলে এসেছি মহারানী দেশপ্রিয় পার্কের মোড়ে, যেটা অবস্থিত মহারানী, সেটা একদম আমাদের মোনালিসা গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের অপোজিটে সেই মহারানীতে আমরা এসেছি। তো চলুন দেখে নিই এরা এখানে কীরমভাবে খাওয়ার পরিবেশন করছে আফটার লকডাউন। তা দেখাও এখানে কি আছে। আলুর তরকারি সঙ্গে একটা দিয়েছে, একটু চানা মটর দিয়েছে, আর কচুরি আছে, আর এদের একটা লঙ্কা স্পেশাল চাটনি সেটাও আছে। তো এবার দেখি, টেস্ট করি কেমন খেতে। একদম গরম, এক্ষুনি ভেজে দিল। একদম গরমাগরম, আমি রোজই মাঝে মাঝে এখানে খাই, তাই জন্য আজকে আপনাদের দেখাবো খাবারটা কেমন খেতে। আর একটু নিই, তো পুরোনো টেস্টই আছে ওই মহারানী কচুরি। অভিজ্ঞবালানের খুব ফেমাস, এটা আমার একটা জানা গল্প কাহানি। শুটিং সময় অভিজ্ঞবালান রোজ এখান দিয়ে কচুরি আর মালপোয়া খেত। তো আমরাও মানে দেখাচ্ছি মহারানীর কচুরিটা কেমন খেতে। এটা একটা অত্যন্ত ফেমাস দোকান সাউথ কলকাতার ব্রেকফাস্টের জন্য। আফটার লকডাউন এরাও নিজেরাও দেখুন, যারা ভাজছে তারাও মাস্ক পরছে, মাথার হেয়ার নেট সব ইউজ করছে। এবং এই প্লেটটা দেখুন, শালপাতার প্লেট, এরা আগে স্টিলের থালায় দিত, এখন এরা শালপাতা ইউজ করছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো, আমি বলবো এখানে খাওয়াটা সেফই। তাও নিজে একটুখানি এক্সট্রা সাবধানতা ক্যারি করবেন, খাওয়াটাকে হাতটা স্যানিটাইজ করে নেবেন এবং খাবেন। দুটো কচুরিতে আমার পেট ভরবে না, তো আমি খাবারটা শেষ করি তারপরে আপনার সাথে দেখা করছি। চলে এসছে আমাদের মালপোয়া জিলিপি, তো এবার এটাকেও খাবো, খেয়ে টেস্ট করবো কেমন লাগে দেখি। গোটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম জুসি। এবার একটু জিলিপিটা খাই, এটা হচ্ছে পুরো জিলিপিটা।
একটা তেলকাস্টার একটা গন্ধ আসছে, বুঝতে পারছি না এটা আজকের না কালকের। ডেলিভারি অতটা ভালো খেতে না, ঠিকঠাক, সেই তুলনায় মালপোয়াটা খুবই সুন্দর। দাও ভালো না, পুরো জুস রস সব খাচ্ছে আজ। মালপোয়াটা বেশ ভালো, প্রচুরই পরে এবার মালপোয়া চলে প্রচুর টাকা, পুরো মালপোয়াটা কমপ্লিমেন্ট করছে এক প্রকার। চাও এসে গেছে আমাদের মরানির চা, এটা এখানকার একটা স্পেশাল চা। তো চলো চাটাও টেস্ট করে বলি কেমন। চাটাও ভালো, হালকা এলাচের গন্ধ আছে এবং চাটা বেশি মোটা না, একটু পাতলা, ভালো খেতে, চাটাও ভালো খেতে। তা এবার মোটামুটি সব মিলিয়ে কচুরি, জিলাপি, মালপোয়া, চা, সব মিলিয়ে একটা প্রপার একটা সকালে একটা বেশ পেট ভর্তি খাবার আমরা খেলাম এবং মোটামুটিভাবে খাবারটা টেস্টি আছে। হ্যাঁ, জিলিপিটা একটুখানি আমার অতটা ভালো লাগেনি, একটু তেলকাস্টা গন্ধ ছিল জিলিপিটি দিয়ে, কিন্তু অলওভার যদি দেখি কচুরিটা গরম ছিল, তরকারিটাও একদম ফ্রেশ, একদম গরম তরকারি দিয়েছে, সঙ্গে লঙ্কার চাটনিটাও ফ্রেশ ছিল, মালপোয়াটাও খুব সুন্দর খেতে ছিল, একদম উপরটা ক্রিস্পি ছিল, ভেতরটা একদম নরম ছিল, একদম শিপলে একদম রস পড়ছিল, আর চাটার তো কোনো তুলনাই হয় না, চাটা একদম ভালোই। তো মহারানী আসো, সাউথ কলকাতার ওগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে, একদম দেশপ্রিয় পার্কের মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করবে মহারানী, এক কথা সবাই চেনে। এবং এর পাশে আরও একটা রেস্টুরেন্ট, আরও একটা কচুরির দোকান আছে সামনে, মহারাজা, ওটাতেও যেতে পারো। ওটা আমি অন্যদিন একটা ভিডিও করে তোমাদের দেখাবো কেমন মহারাজার কচুরিটার টেস্ট। এবং এই মহারানীতে সিঙ্গাড়া আর খাস্তা কচুরিও পাওয়া যায়, সেটা অত্যন্ত সুস্বাদু। মেনুটা আমরা এবার একবার দেখে নিই, চলো মেনুটা দেখে নিই। দেখে নিলেন মেনুটা কেমন, প্রাইস রেঞ্জটাও মোটামুটি ঠিকই আছে, আশা করি একটু একটু বেশি, এক টাকা সামান্য পাড়ার কচুরির দোকানে যদি এরকম কচুরি ছ টাকায় পাওয়া যায়, এখানে সেটা 8 টাকা, কেন জায়গার লোকেশনটা আছে, জিনিসের দাম তো এমনিই হবে। আর টেস্টের তুলনায় অনেক ভালো, কচুরিটার ভেতরে একদম হিঁয়ের পুর ভরা ছিল, যেটা পুরো পেটটাকে ফুলফিল করে দিয়েছে। তো আমি খেয়েছি 5খানা কচুরি খেয়েছি এবং একটা মালপোয়া খেয়েছি, একটা জিলিপি খেয়েছি, একটা চা। এবার দেখে নিই, চলুন বিলটা দেখে নিই কত হয়। আমি যা যা খেয়েছি সেইগুলো খাওয়ার বিল হয়েছে সব মিলে 64 টাকা। তো মোটামুটি পকেট ফ্রেন্ডলি আছে, মধ্যবিত্ত ঘরে একটু চাপ হতেও পারে, কিন্তু হ্যাঁ বলতে পারি সপ্তাহে একদিন খাওয়াই যায়, রোজ তো বাড়ি ডাল ভাত রুটি তরকারি খাই, আজকে নয় একদিন বেরিয়ে রাস্তায় বেরিয়ে একটু খেলাম। আজকের মতো আমরা এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে কোনো না কোনো এক রেসিপি নিয়ে বা কোনো না কোনো ফুড ব্লগ নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, বাই।